আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে যাচ্ছি বাঙালি দোকানে যেখানে বাংলাদেশের সব কিছু পাওয়া যায় এমন কি ওই এলাকাটার মধ্যে বেশিরভাগ বাংলাদেশি মানুষও দেখা যায় সেখানে যে আমরা অনেক কিছু দেখেছি আর এই তো এই সেলুনটাও বাংলাদেশের একজন ভাই যারা এতেসে এসে বাংলা কথা বলতে পারে না কিন্তু চুল তো কাটতে হবে তাদের জন্য এখানে এসে চুল কেটে যেতে পারে আর এখানে একটা মহিলা ফুল কিনছিলো সব কিছু দেখা শেষে এটা আমি বাংলাদেশের যে প্রাণ ডালটা আমার খুব ভালো লাগতো এটা বাংলাদেশের দোকান থেকে নিয়েছি আমি খেতে কিন্তু একই রকম বাংলাদেশের মতনে কোনো ভিন্ন হয় না অনেক সময় আছে অনেক খাবার নষ্ট হয়ে যায় কিন্তু এখানে খাবার এমন ছিল না তারপর হাট হাঁটতে হাঁটতে চিন্তা করেছি একটু বাংলাদেশি খাবার খেয়ে দেখে অনেকদিন তো খাইনি নিজে বানানো আর কিনে খাওয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে এই জন্য আমরা একটু বাংলাদেশে যে রেস্টুরেন্টগুলো আছে এগুলো খুঁজতেছিলাম ওখানে আর এগুলো হলো এদেশে মহিলা দিবস উপলক্ষে এই যে চকলেটের এই এগুলো মার্কেটে উঠিয়েছে ডিম আকৃতির টাইপের এরপরে আমরা এগুলো দেখা শেষ হওয়ার পরে আমরা বাংলাদেশের মার্কেটটা খুঁজে পেয়ে গেছি মানে বাংলাদেশের যে দোকানটা যেখানে আমাদের সমোসা সিঙ্গারা পাকোড়া পেঁয়াজও হতে শুরু করে বিরিয়ানি মাছ মাংস যা আছে সব কিছুই কিন্তু পাওয়া যায় বাংলাদেশের দোকানে আমার এত ভাল লাগে এই দোকানে আসার পর আমি বলছি না এটা সমোসা সিঙ্গারা এগুলো খেয়ে নেই কারণ কি বাংলাদেশের দোকানের খাবারগুলো আমার খুব ভাল লাগতো চলে আসছি আর আমরা অর্ডার করে নিলাম আর ওই সময় দুপুর টাইম হয়ে গেছিলো কারণ কি আমরা বাসায় যে খাবো তাই আমরা বেশি কিছু অর্ডার করি জাস্ট সমোসা আর সিঙ্গারা এটা তারপর বলছি এটা কী পাক করা টাইপের এটা দেখে খেয়ে আর এটার সাথে আমাদের একটু সস দিয়েছিল তাও এটা একটা মনে হয় সরিষা এরকম টাইপের ছিল খুব ঝাঁঝালু টাইপের সসটা ছিল আর আমি সমোসাটা খেয়ে সিঙ্গারাটা খেয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর সমোসাটা খাওয়ার সময় এত তেল হয়ে গেছিলো হাতে এটা সবাই জানে সমোসা খাওয়ার সময় হাতে অনেক তেল হয়ে যায় তাই মোবাইলটা আর ইউজ করতে পারিনি আমরা খাওয়া দাওয়া শেষে আমরা আমাদের বাসায় চলে আসি আর আমার ভিডিওটা যদি কারোর ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন